মেয়েটিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার পরে। যারা লুট করলো তাদের কাছে মাথা নামিয়ে দেবে এরাজ্যের মানুষ? সন্দেশখালী তিন মহিলা তারা অভিযোগ করছেন যে তাদের ধর্ষণ করা হয়েছে, কিন্তু তৃণমূল নেতা মন্ত্রীরা তারা কিন্তু বারবার বলেছে ধর্ষণ মানে কি হয়। মেডিকেল এবং ফিজিক্যালি যে টার্মগুলো আছে শুধু সেইটা ধর্ষণ? কার বাড়িতে কম বয়সী দেখতে ভালো মেয়ে বউ আছে, পার্টির ছেলেরা আগে এসে দেখে যাবে, সেটা ধর্ষণ নয় মানসিকতার? রাত ১২টায় ডেকে পাঠাবে সেটা ধর্ষণ নয়? যেতে না চাইলে বাড়ির লোকজনদেরকে সে পেটাবে সেটা ধর্ষণ নয়? ওটা সন্দেশখালীর যারা হাতে ঝাঁটা লাঠি নিয়েছিল তারা প্রত্যেকে মেডিকেল টার্ম অনুযায়ী যদি কেউ ধর্ষণ বলতে চায় তার কথা আলাদা। আসলে গোটা সন্দেশখালীর সাথে গোটা রাজ্যের মা বোনেদের সম্মানহানি এবং ধর্ষণ করেছে এ রাজ্যের সরকার, এবং এটা খুবই ট্যাক্টফুলি। আর এটাই হচ্ছে আরএসএসের কাজ। আরএসএস কোনো দিন মেয়েদেরকে এই জায়গা দিতে চায় না যে তারা রাস্তায় থাকুক, তারা এগিয়ে থাকুক, তারা একটা কাজের জায়গায় থাকুক, তারা দেশকে রাজ্যকে সমাজকে এগিয়ে নিয়ে যাবার জায়গায় থাকুক। আরএসএসের তো ঘোষিত এজেন্ডা মেয়েরা হয় আঁতুর ঘরে থাকবে, নইলে রান্নাঘরে থাকবে। আর আরএসএসের প্রোডাক্ট একটা তৃণমূল, সে কী করে মেয়েদেরকে আর বেশি করে সম্মান দিতে পারবে? এ তো ১,১২০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার বলছেন, উনি তো নাবালিক আর সাবালিকাদের ধর্ষণের রেট ঠিক করে দিয়েছিলেন। তাহলে আজকে প্রথমে পায়ের নিচে জমি কেড়ে নেওয়া, সমস্ত জায়গায় নিয়োগ বন্ধ করে দেওয়া, কন্ট্রাকচুয়ালে নিয়োগ করে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী বেআইনিভাবে বেগার খাটানো, যা আইনিগতভাবে অবৈধ, তারপরে আপনি অনুদানের নামে ১,১২০০-১,৫০০ টাকা করে দিচ্ছেন। আপনার চেলা চামুন্ডা দুষ্টু দামাল ছেলেপুলেদের রাত্রি ১২টায় আমাদেরকে ডেকে পাঠানোর জন্যে? গোটা সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ থুতু করছে। এই পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত, ওই পার্টি অফিসটাকে ইমিডিয়েট ইললিগ্যাল কাজ কারখানা করার জন্য ওটাকে সিজ করা উচিত, এবং ওই পার্টি অফিসে যারা যেত আসত তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং তাদের নামে এক একটা করে কেস ফাইল করা উচিত। যদি দম আছে তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি করে দেখা। বেদমুদ্রে জেটি ঘাটের ক্ষেত্রে ৪৪টা সিঁড়ির জন্য ৪ লক্ষ টাকা খরচ হচ্ছে দেখাচ্ছে। দেখুন, দুর্নীতির যে বড় উইকিপিডিয়াটা ওরা রেখেছে না, এগুলো তার এক একটা শব্দ, মানে আমি লাইনও বলছি না, এগুলো এক একটা শব্দ। ওটা রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ওরা দুর্নীতি করে। দুই তরুণের জবানবন্দিতে গণধর্ষণে জোড়া এফআইআর হয়েছে এবং সেখানে পার্থমিক মন্ত্রী অনুসুর গাইছে। আসলে ওনার বাড়ির মেয়েকে, ওনার বাড়ির বউকে রাত্রি ১২টায় তৃণমূল পার্টি অফিসে ডাকেননি না, তাই দাঁত কেলিয়ে এইসব কথা বলতে পারছে। ওই পার্থভূমিক আর যারা ওখানে রয়েছেন তারা তৃণমূলের যারা নেতা মন্ত্রী তারা ওখানে গিয়ে কীর্তন করছেন, এবং যারা বিরোধী তাদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই তো হয়, প্রতিবাদকে আটকানোর জন্য আক্রমণটাকে দাবিয়ে, মানে আক্রমণটাকে রেখে যারা সাহস করছে তাদেরকে দাবিয়ে রাখার জন্য আপনি গেলে আপনাকে যেতে দেবে না? পার্থভৌমিক আপনাদেরকে রেখেছিল সাথে? কালকে যে পার্থভৌমিক গেছিল, সুজিত বসু গেছিল, আপনাদের মিডিয়া হাউসকে জিজ্ঞেস করুন তো, তাদেরকে রেখেছিল সাথে? তাহলে আপনারা হচ্ছেন ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, আপনাদেরকে জায়গা দিচ্ছেন, আপনাদের তো অবাধ বিচরণ, তাহলে মানুষকে কী কী করবে? এখানে বিরোধীরা ঢুকতে পারছে না, অথচ শাসক দল। আপনারা ঢুকতে পারেননি কাল, কাল আপনারা যেতে পারেননি পার্থভৌমিকের সাথে, শাসক দলের কর্মীরা নৌকা করে দেখা গেছে ছবি তো ধরা। আরে আপনারা যেতে পারেননি, আপনারা মিডিয়া পার্সনরা যেতে পারেননি কাল পার্থভৌমিক সুজিত বসুর সাথে? কে আইন, কি আইন?